हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आपनारा जरा सरकारी चाकरी करें तादेर प्रत्येकेई प्रति मासे सैलारीर एकटा अंश जेनारेल प्रविडेंट फंड बा जिपीएफे जमा करें। सेजन्य आपनादेर काछे जेनारेल प्रविडेंट फंडटा खूब गुरुत्वपूर्ण एकटी विषय। आपनादेर प्रत्येकेरई जेनारेल प्रविडेंट फंडेर इंटरेस्ट रेट कत हलो बा कि आछे सेटा जेने रखाटा खूब प्रयोजन। তাহলে আপনি যে টাকাটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফে জমা করছেন তার উপর প্রতি বছর কত ইন্টারেস্ট পাচ্ছেন সেটা আপনি নিজেই হিসেব করতে পারবেন। নতুন ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2021-22 ফিনান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টার অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত জিপিএফের ইন্টারেস্ট রেট ঘোষণা হয়ে গেছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো প্রথম কোয়ার্টারের, নতুন ফিনান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টারের জিপিএফের ইন্টারেস্ট রেট কী হলো, আগের যে রেট ছিল তার থেকে বাড়লো না কমলো। চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে জিপিএফ এর ফার্স্ট কোয়ার্টারের ইন্টারেস্ট রেটের যে অর্ডার সেইটা। সাবজেক্ট দেখুন রয়েছে রেট অফ ইন্টারেস্ট অন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ফর ফার্স্ট কোয়ার্টার অফ ফিনান্সিয়াল ইয়ার 2021-22। যে জায়গাগুলো প্রয়োজন আমি সেই জায়গাগুলোকে রেড কালার দিয়ে ব্লক করে দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। এরপরে দেখুন রয়েছে ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 7.1% উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2021 টু 30 জুন 2021। অর্থাৎ 2021-22 ফিনান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টারের জিপিএফের ইন্টারেস্ট রেট 7.1%। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের শেষ কোয়ার্টারেও কিন্তু ইন্টারেস্ট রেট ছিল 7.1%। এবং লাস্ট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2020-21 ফিনান্সিয়াল ইয়ারে পুরো সারা বছরেই জিপিএফের ইন্টারেস্ট রেট 7.1% ছিল। আর নতুন ফিনান্সিয়াল ইয়ার 2021-22 প্রথম কোয়ার্টারের ইন্টারেস্ট রেট 7.1%। অর্থাৎ লাস্ট ইয়ারের যা ইন্টারেস্ট রেট ছিল এই ইয়ারের প্রথম কোয়ার্টারে কিন্তু একই ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইন্টারেস্ট রেট কিন্তু একই আছে, কোনো চেঞ্জ হয়নি, কমেও নি বাড়েও নি। এই যে অর্ডারটা এটা আপনার বের করেছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এরই একটা ম্যাচিং অর্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেরোবে। আপনারা এই যে ইন্টারেস্ট রেট আছে এর বেসিসে আপনারা প্রথম কোয়ার্টারের আপনার যে টাকা জমা করেছেন তার ইন্টারেস্টটা আপনারা হিসেব করতে পারবেন। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।